এখনো শিয়ারা চাই, শিয়ারা মসজিদে নববীতে সালাত আদায় করে না। হাজি সাহেবরা যারা যাবেন উমরা করতে, হজ করতে যারা যাবেন, তারা লক্ষ্য করবেন অধিকাংশ শিয়ারা বাকি নামক যে গোরস্থান, সেই গোরস্থানের সাইডে তারা দাঁড়িয়ে থাকে। মসজিদের নববীর মধ্যে ঢুকে আল্লাহর নবীকে সালাম দেন, সালাম দিয়ে বেরিয়ে আসে, কিন্তু ওই মসজিদে সালাত আদায় করে না। এই জন্যই যে সেখানে আবু বকর এবং উমরের কবর আছে। তাই রিসেন্ট ঘটনা, মাত্র আড়াই বছর আগের ঘটনা, খমিনি যখন গেলেন রাসুলের কবর জিয়ারত করতে, বর্তমান ইমাম আব্দুর রহমান হুজাইফি, ডক্টর আব্দুর রহমান হুজাইফি, মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ টিচার, তিনি সাথে নিয়ে দেখালেন যে এটা হলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আর এটা হলো আবু বকর, এটা হলো উমর রাদিয়াল্লাহু আনহু কবর। কেবলমাত্র সালাম দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বললেন এটা আবু বকর এবং উমর। খমিনি সাহেব মুখ এঁটে বসে আছেন, সালাম দিলেন না, তাকে দ্রুত বের করে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে বসাইছেন রোমে। ওনার আড়াই ঘন্টার খুতবা আছে সেই দিনের। পরের দিন শুক্রবার খুতবা দিচ্ছেন খমিনিকে সামনে বসিয়ে রেখে। সেদিন তিনি যে খুতবাটা দিয়েছিলেন, মুসলিম উম্মার জন্য একটা রেকর্ড খুতবা দিয়েছেন, শিয়াদের সম্পর্কে যত তথ্য আব্দুর রহমান হুজাইফি সেদিন উল্লেখ করেছিলেন। কিন্তু ঘোষণা করল এক সপ্তাহের মধ্যে আব্দুর রহমান হুজাইফির মাথা কেটে নেব আমরা। তিনি একটি বছর খুতবা দিতে পারেননি। আজও তারা চেষ্টা করে যে বাকিউল গরকাদে আয়েশার কবর আছে একজন জেনাকারিনী মহিলা, অতএব এই জায়গার তার কবর থাকবে না। তারা কুদাল দিয়ে কবর খুঁড়ে অন্য যারা মাটি দিতে চায়। এই শিয়াদের কি আমি ভক্তি করতে পারি? শিয়াদের প্রথম আকীদা হলো এই যে আল্লাহ রাসূলের পরে যারা আবু বকর, ওমর, ওসমান তিনজন খলিফাকে মেনে নিয়ে তাদের কাছে বায়াত করেছে, তারা সবাই কাফের। তাহলে সমস্ত সাহাবিকে কাফের আখ্যায়িত করা হলো না? এ হলো শিয়াদের আকিদা। শিয়ারা এই বাশার আল আসাদের আকিদা এটাই, আহমদিনাজাদের আকিদা এটাই, হাসান রুহানির আকিদা এটাই। আপনি একজন সুন্নি মুসলিম, আপনার এই আকিদা হলো কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দান আও নাসিফাহু। শুনে রাখো সাহাবা কেরাম, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার কোন সাহাবীকে গালি দিও না, সাবধান, কোন সাহাবীকে গালি দিও না। তাদের অবদান সম্পর্কে জানো? তোমরা যদি উহুদ পাহাড়ের মতো স্বর্ণের খণ্ড আল্লাহর রাস্তায় দান করো, তবুও তারা যে এক মুদ সিকি পরিমাণ সাজে আল্লাহর রাস্তায় দান করেছে, এই এক মুদ সিকি পরিমাণ সায়ের সমপল্ল তোমরা নেকি অর্জন করতে পারবা না। আমরা যদি উহুদ পাহাড়ের মতো বিশাল স্বর্ণখণ্ড আল্লাহর রাস্তায় দান করি, তবুও সাহাবীদের এক সিকি অর্থ দান করার মতো নেকি আমাদের হবে না। এটা আল্লাহ রাসূল বলে গেছেন। আমি সাহাবীদেরকে গালি দেই কি করে? এই মহরমের 10 তারিখ যখন আসবে, আগামীকাল বাংলাদেশে উদযাপিত হবে আশুরা মহরমের 10 তারিখ, একটা বকরিকে বেঁধে রেখে বকরিটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিটায়া পিটায়া পিটায় পিটায় রক্তাক্ত করা হবে, আর বলা হবে এই বুড়ি আয়শা এই ষড়যন্ত্রের কারণে আলী খলিফা হতে পারেনি। এই বকরিটা হলো আয়শা, নাউজুবিল্লাহ। অরিজিনাল কবর, যে কোনো ব্যক্তির কবর বা নবীর কবর হোক না কেন, সেই কবরে সৌধ নির্মাণ করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলীকে বলেছিলেন মক্কা বিজয়ের দিন, আলী শুনো, লা তাদাত ইনসানিল্লা তমাসতাহু ওয়ালা কবরান মুশরিমিল্লা সাওয়াইতাহু। আলী, যত উঁচু কবর রয়েছে, যত ছবি এবং মূর্তি রয়েছে সম্পূর্ণ ভেঙ্গে চুরমার করে দিবে, যত উঁচু কবর রয়েছে সবগুলো ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিবে, তার আগ পর্যন্ত তুমি আমার সামনে হাজির হতে পারবে না। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 113 পৃষ্ঠা খুলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ থাকা সত্ত্বেও অরিজিনাল কবরকে সৌধ নির্মাণ করা যাবে না, কবরে সিজদা করা শিরক।
কবরে উরুশ করা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজাল কবরি হিদান, আল্লাহ আমার কবরটা যেন মানুষ অনুষ্ঠানে পরিণত না করে, অফিরায়াতি ওয়ালা তাজালু ওয়াসানান, আমার কবরটাকে যেন মানুষ মূর্তি আকারে গ্রহণ না করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে গেছেন, রাসূলের কবরকে অরুশন অনুষ্ঠান করা নাজায়েজ। যদি রাসূলের কবরকে উপলক্ষ করে যদি অনুষ্ঠান না করা যায়, পৃথিবীর আর কোন ব্যক্তি আছে তার কবরকে উপলক্ষে অনুষ্ঠান করা যাবে, অরুস করা যাবে? আর যদি হয় কল্পিত ভুয়া কবর, বানানো কবর, তাহলে আবার কেমন হবে? ওটা একটা গাড়ির সোয়ের মতো তৈরি করে গোটা শহর ঘুরিয়ে নেওয়া বড় হবে, এটা হলো হুসাইন রাজিয়াল্লাহর কবর, হায় হাসান হায় হাসান বলে পিঠ রক্তাক্ত করবে। ইরানে এখনো এই দিনে সমস্ত কলকারখানা বন্ধ থাকে, ওই আদতেই বাংলাদেশেও এই শাহাদাতে হুসাইন প্রতিপালিত হয়। যারা মুসলিম, যারা সুন্নি মুসলিম, তারা কখনো শিয়াদের উপরে ভক্তি রাখতে পারে না, তারা মহরমের 9 এবং 10 তারিখে সিয়াম পালন করে, না যাতে মুসার অনুকরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন তাই করে, এটা নফল সিয়াম। সিয়াম যদি কোনো ব্যক্তি রাখে, আমুল আর ইবাদতের আকিদার মধ্যে পার্থক্য এটাই, আপনি রাখছেন 9-10 সিয়াম, আমিও রাখছি 9-10 সিয়াম। আমার আকিদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছিলেন, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, তার সুন্নাতের অনুকরণ রাখছিলেন, আমি তাই রাখছি, আর আপনিও 9-10 সিয়াম পালন করছেন। উদ্দেশ্য এই যে 61 হিজরিতে কারবালার মর্যাদা যে ঘটনা ঘটেছিল, এই ঘটনার কারণে আপনি সিয়াম রাখছেন। আমুল এক, নিয়াব দুই রকম, এক শ্রেণীর মানুষ মুসলিম আর এক শ্রেণীর মানুষ অমুসলিম। সিয়াম পালন করলে মুসলিম হওয়া যায় না, আগে আকীদাকে শুদ্ধ করতে হয়। আপনাকে ওই ভক্তি প্রদর্শন করলে হবে না,